আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন সুলতান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। শারমিন সুলতানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভাই আপুরা আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমি একটা কেশের চুলা আনবক্সিং করব। আমার ছেলে মেয়ে বলতেছে তারাই নাকি আনবক্সিং করবে, অলরেডি কিন্তু তারা আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমি একটা গ্যাসের চুলা নিব, কিন্তু আমি নিতে পারি না, কারণ আমার পছন্দ মতো চুলা কিন্তু আমি এখানে পাচ্ছিলাম না। আর যে চুলাগুলো কিন্তু আমার পছন্দ হচ্ছিল, সেগুলো কিন্তু অনলাইন থেকে নিতে হবে। আর অনলাইন থেকে যদি আমি চুলা নিই, আমার চুলা যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমি পরবর্তীতে ঠিক মতো সার্ভিস পাবো কি পাবো না, তাই বলে আমি কিন্তু অনলাইন থেকে চুলা নিই নাই। আর পরবর্তীতে হচ্ছে আমি এখান থেকে এই চুলাটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে অনেক দোকান ঘুরে হচ্ছে আমি এই চুলাটা নিয়েছি। এর সাথে কিন্তু ভালো চুলা কিন্তু আমি এখানে পাই নাই। এটা হচ্ছে একটা টু বার্নারের চুলা, এটা হচ্ছে একটা গ্লাসের চুলা, আর এটা কেবিনেট চুলা। যে চুলাগুলো হচ্ছে টাইসের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে বসানো যায় সেই চুলা, কিন্তু আমি হচ্ছে এটা হচ্ছে একটা কাঠের টেবিলে বসাবো। আমার মেয়ে কিন্তু চুলাটা আনবক্সিং করার পর চুলারগুলোর এক্সটেন্ডগুলো হচ্ছে বসিয়ে দেখতে চাইছে, কারণ ও এর আগে কিন্তু চুলাটা দেখে নাই, এখন প্রথম দেখতেছে। কারণ চুলাটা কেনার সময় কিন্তু ওদেরকে আমি বাড়িতে রেখে গিয়েছিলাম। পরবর্তীতে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন চুলাটা কত টাকা নিয়েছে। আসলে চুলাটা হচ্ছে 6,000 টাকা নিয়েছে, আমাকে কিন্তু 9,000 টাকা বলা হয়েছিল। অনেক দরদার করে কিন্তু আমি 6,000 টাকা দিয়ে নিয়েছি। আমার ছেলে কিন্তু বারবার বলতেছে সে নাকি চুলার উপরে যে কক্সি ছিল সেটা নেবে, এটা নিয়ে নাকি সে খেলা করবে। এটা হচ্ছে আমার আগের চুলা, আমার আগের চুলাটা হচ্ছে মরিচা ধরে একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু চুলার আগুন টিকে জ্বলতেছে, রান্নাবান্না টিকে হচ্ছে, কিন্তু চুলাটা দেখতে একদম ভালো দেখাচ্ছে না। কি আসলে প্রথমে হচ্ছে চুলাটার কথাই বলে বলা যে তুমি একটা চুলা কি নিতে পারতেছি না, চুলাটা একদম নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে এই চুলাটা হচ্ছে আমি হচ্ছে যেখানে রান্না করবো সেই টেবিলের ওপর বসাইছি এখন। এটা হচ্ছে একটা হচ্ছে গাজী কোম্পানির চুলা, গাজী গ্যাসের স্টোভ। আমার ছেলে হচ্ছে বারবার চুলাটা ধরে ধরে দেখতেছে, তার নাকি অনেক ভালো লাগতেছে চুলাটা ধরে, কারণ চুলাটা হচ্ছে একটা গ্লাসের চুলা তাই। আর হচ্ছে এই পাইপটা হচ্ছে এখন আমি চুলার সাথে অ্যাডজাস্ট করে নিব। এই পাইপটা হচ্ছে যে আমার পুরনো চুলার সাথে আনা হয়েছিল, প্রায় হচ্ছে 8-9 বছর হবে। আমার পুরানো চুলাটাও হচ্ছে 8-9 বছর বয়স হবে চুলাটার, আর এই পাইপটার বয়সও 8-9 বছর হবে। এই চুলার এই পাইপের সাথে হচ্ছে আমি এই পাইপটা অ্যাডজাস্ট করে নেব। আমি চুলার পাইপ কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি, এখন হচ্ছে আপনাদেরকে আমি চুলাটা অন করে দেখাবো। সুইচটা একটু চেপে ধরে হচ্ছে ঘোরালে চুলাটা অন হয়ে যাচ্ছে। এই চুলাটার আগুন হচ্ছে নীল রঙের, তাই ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমার আগে চুলার রং ছিল হচ্ছে আগুনের রং ছিল হচ্ছে লাল রঙের। আর এই চুলার আগুনের রং হচ্ছে নীল রঙের। এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার মেয়ে বলতেছে সেও নাকি চুলাটা অন করে দেখবে, সে প্রথমে পারছিল না, আবার আমি দেখিয়ে দিয়েছিলাম, আবার পরে সে পারছে। পারার পর দেখতেছি সে বারবার ঘোরাচ্ছে চুলার সুইচটা।
এখন আমার ছেলে বলতেছে সে নাকি চুলাটা অন করে দেখবে, এখন সে তো মহা খুশি চুলাটা অন করতে পারে। আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব, আসসালামু।